পুজো মিষ্টি একেবারে তেড়ে ফুড়ে মাঠে নেমেছে ইডি। একদিকে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, অন্যদিকে পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে নয়া দুর্নীতি ফাঁস হয়েছে রেশন দুর্নীতিকাণ্ড। আর রেশন দুর্নীতিকাণ্ডে সকাল থেকেই একেবারে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। 7 ঘন্টা কেটে গেল এখনও বনমন্ত্রীর বাড়িতে ইডি আধিকারিকরা। আর তার সাথে সাথে আবারও কালীঘাটের কাকুর আস্তানা, যেটা 3 মাস ধরে আস্তানা বানিয়ে রেখেছেন কালীঘাটের কাকু এসএসকেএম হসপিটাল, সেই এসএসকেএম হসপিটালে ইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আবারও এসএসকেএম হসপিটালে পৌঁছে গেল ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাতেই কিন্তু হুলস্থুল গোটা হসপিটাল চত্বর। আর হসপিটালের সুপারকে প্রথমেই চেপে ধরেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। 2 মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণভদ্ররূপে কালীঘাটের কাকু পুজো মিত্তি এবার এসএসকেএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন ইডির আধিকারিক। এদিন প্রথমে তারা সুপারের ঘরে যান, এরপর সেখান থেকে যান কার্ডিওলজি বিভাগের কেবিনে। সূত্রের খবর, সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা। গত 23 আগস্ট নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হয় কালীঘাটের কাকুর। সেদিনই রাতে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেই থেকে কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায়ের অধীনে এসএসকেএমে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ। কার্ডিওলজি বিভাগের কেবিনে রাখা হয়েছে তাকে। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কেমন আছে, কেন এতদিন ভর্তি থাকতে হচ্ছে তাকে, আর কতদিনই বা ভর্তি থাকতে হবে, এই বিষয়ে যাবতীয় খোঁজ খবর করতেই ইডির তদন্তকারীরা প্রথমে সুপারের ঘরে যান, এরপরই কার্ডিওলজি বিভাগে পৌঁছান তারা। প্রায় 2 মাসের বেশি হয়ে গেল এসএসকেএম হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ। কালীঘাটের কাকুর অসুস্থতা নিয়ে ইতিমধ্যে ইডি রিপোর্ট তলব করেছে, এসএসকেএমের কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে। সুপারকে কিন্তু রীতিমতো চেপে ধরেছে ইডি, এমনই খবর উঠে আসছে। এই নিয়ে বুধবার বিকেলে মেডিকেল বোর্ডের বৈঠক হয় বলে সূত্রের খবর। কার্ডিওলজি বিভাগীয় প্রধানের ঘরে এই বৈঠক হয়। সূত্রের খবর, কাকুর অসুস্থতা এখন গুরুতর নয় বলেই মত দিয়েছে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য। তবে এসএসকেএম সূত্রে খবর, কাকুর মেডিকেল বোর্ডে মনোরোগ চিকিৎসককে যোগ করা হয়েছে। কাকু মাঝে মধ্যেই খাবার খাচ্ছেন না, ওষুধ খাচ্ছেন না, কেন তিনি এমন আচরণ করছেন তা জানতেই মূলত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। কাকুর মেডিকেল বোর্ডে প্রধানত 5 বিভাগের চিকিৎসক রয়েছেন। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর ডেড লাইন, তার মধ্যেই কিন্তু তদন্ত শেষ করতে হবে। তাই কালীঘাটের কাকু তুরুপে তাস শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের। এই কালীঘাটের কাকুরকে জেরা করা এবং তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ নথি ইডির হাতে এসেছে এবং অডিও ক্লিপ পেয়েছে ইডি। সেই অডিও ক্লিপের সাথে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় ইডির আধিকারিকরা, যেটা হাইকোর্টও নির্দেশ দিয়েছে। তাই কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা কিন্তু 2 মাস ধরে করাতে পারছে না ইডি, কারণ তিনি এসএসকেএম হসপিটালে ভর্তি রয়েছেন। কিন্তু আদালত স্পষ্ট করে দিয়েছে প্রয়োজনে এসএসকেএম হসপিটালে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে পারবে। গত সপ্তাহে পুজোর মাঝেই এসএসকেএম হসপিটালকে চিঠি দিয়েছে ইডির আধিকারিকরা, আর আজ একেবারে সুপারের ঘরে পৌঁছে গেল ইডির আধিকারিকরা। ইডি এসএসকেএম হসপিটালে পৌঁছাতেই কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে এসএসকেএম হসপিটাল কর্তৃপক্ষ। তারা কিন্তু মেডিকেল বোর্ডের সাথে মিটিং করেছে এবং সেই মিটিংয়ে বিস্ফোরক তথ্য এসেছে। কালীঘাটের কাকু এখন সুস্থ, সেরকম পরিস্থিতি, জটিল কোনো পরিস্থিতি তার নেই। তাই কালীঘাটের কাকুকে কবে ছাড়া হবে এসএসকেএম হসপিটাল থেকে, সেই নিয়ে কিন্তু আজ আবারও জবাব তলব করেছে, রিপোর্ট তলব করেছে ইডির আধিকারিকরা। শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে নিয়ে কী স্টেপ নেয় ইডি, কী সিদ্ধান্ত নেয় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, কী সিদ্ধান্ত নেন এসএসকেএম হসপিটালের সুপার মেডিকেল বোর্ড, কালীঘাটের কাকুকে কবে ছাড়ে এসএসকেএম হসপিটাল, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।